وعلى الله قصد السبيل ومنها جائد. তিনি যে মিশন নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে, যে গোটা বিশ্ববাসীকে একটি শান্তিময়, কল্যাণময়, নিরাপত্তাপূর্ণ একটি সমাজ, একটা বিশ্ব উপহার দিবেন, সেই নিরাপত্তাপূর্ণ, শান্তিময়, কল্যাণময় বিশ্ব প্রতিষ্ঠা করার জন্য, সেই কল্যাণময় সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত মৌলিক মূলনীতি প্রয়োজন, যেসব নীতির আলোকে তিনি কাজ করবেন, তার মিশন বাস্তবায়ন করবেন, সেটি মেরাজ পরবর্তী সময় সূরা বনি ইসরায়েলের মধ্যে অবতীর্ণ হয়েছিল, সেসব বিষয়ে আমরা আলোচনা করার প্রয়াস পাবো আজকের খুতবায় ইনশা আল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজেরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক বিস্ময়কর ঘটনা এবং অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে এই মেরাজ। ইসলামী সভ্যতা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই মেরাজ, সেই সাথে গোটা মুসলিম জাতিকে সর্বোত্তম জাতি গঠনের অনুপম অনুপ্রেরণার এক চিরন্তন সীমাহীন উৎস। একটি জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে তাদের নৈতিক পবিত্রতা, চারিত্রিক মাধুর্য, দৃঢ়তা, প্রযুক্তি ও বিজ্ঞানের গভীরতা, উৎকর্ষতা এবং সুশৃঙ্খল জীবন ও রাষ্ট্র ব্যবস্থার উপর। মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব গুণে গুণান্বিত করে সেসবগুলি সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সম্মানিত হাজরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ পরবর্তী সময়, মেরাজের সফরের পরে তিনি এক বছর পরে, এই মেরাজের সফর সমাপ্ত করার এক বছর পরে তিনি মদিনাতে হিজরত করে এলেন, মদিনায় হিজরত করেন। অতপর সপ্তদশ সূরা কুরআনুল কারীমের সপ্তদশ সূরা বনি ইসরাঈলের ২২ থেকে ৩৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বিশ্বময় কল্যাণময় একটি বিশ্ব গড়ার জন্য আল্লাহ রসুলকে কয়েকটি মূলনীতি দিলেন, যা একটি ইসলামী কল্যাণময় সমাজ এবং রাষ্ট্রের মূল ভিত্তি হতে পারে। তাই বলা যায় যে মেরাজ রাতে দীন ইলমের শিক্ষার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আল্লাহ রসুলকে অবহিত করার সাথে সাথে তিনি একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও শিক্ষা দিয়েছিলেন। আসুন আমরা সে কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের আলোকে সেই মূলনীতিগুলি আমরা জানার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য এবং আমাদের সকলকে শোনার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুন আমরা সকলে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, একটি নিরাপত্তাপূর্ণ সমাজ এবং রাষ্ট্র এবং বিশ্বের জন্য, এটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র এবং বিশ্বের জন্য যে জিনিসটি, যে মূলনীতিটি প্রথম প্রয়োজন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব। এই পৃথিবীতে সার্বভৌমত্বের মালিককে সকলকে বলতে হবে কে? মানব জীবনের সকল ক্ষেত্রে কর্তৃত্ব একমাত্র এক আল্লাহ, যিনি এক একক, যার কোনো অংশীদার নাই। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যেভাবে তার ইচ্ছা সেইভাবে হুকুম জারি করতে পারেন, তার উপরে কেউ খবরদারি করতে পারবে না। এ কথারই শিক্ষা দেওয়া হয়েছে কোরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের ২২ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআল
مع الله إلها آخر. لا تجعل مع الله إلها آخر. তুই এক আল্লাহর সাথে তার সার্বভৌম কর্তৃত্বের সাথে ক্ষমতার মধ্যে কাউকে অন্য ইলাকে তোমরা অংশীদার বানিও না। তিনি একক, তার কোন শরীক নাই। সুতরাং মানুষের জীবনের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে যে পদক্ষেপ গ্রহণ করবে সেখানে সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের মালিক কে থাকবেন? আরো জোরে বলি, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই নির্দেশ যদি তোমরা অমান্য করে, তোমরা যদি আমার কর্তৃত্বের ভিতরে আমার ক্ষমতার ভিতরে যদি কাউকে তোমরা শরীক বানাও, আল্লাহ পাক বলেন তাহলে তোমাদের পরিণতি কি হবে শোনো। তাহলে তোমরা নিন্দিত হয়ে এবং তোমরা লাঞ্ছিত হয়ে বসে পড়বে, তাকুদা মানে বসে পড়বে, অর্থাৎ তোমাদের আর কোন বাস্তব জীবনে বাস্তবমুখী আদর্শমুখী কোন তৎপরতা থাকবে না, তোমরা তো বসে যাবে, তোমরা হবে নিন্দিত এবং তোমরা হবে লাঞ্ছিত, বলে নাউজ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যখন সমস্ত সার্বভৌম এবং কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলছেন তোমার রবের চূড়ান্ত ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে এই মর্মে যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো দাসত্ব করবে না। আল্লাহু আকবার, যে আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করবে না এবং কারো ইবাদত বন্দী করবে, কারোর সামনে মাথা তোমরা নোয়াবে না, কারো হুকুমের সামনে আইনের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে আইনের সামনেই কেবলমাত্র মুসলমান আনুগত্যের মস্তক অবনত করতে হবে। আমার ভাইয়েরা, এটা হলো প্রথম মূলনীতি, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কর্তৃত্ব হবে, ক্ষমতার অধিকারী হবে কে? আল্লাহ পাক, তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে। দ্বিতীয় হচ্ছে মানব জীবনের, মানব সমাজের, মনুষ্য সমাজের প্রথম ইউনিট হলো, দেশের বা রাষ্ট্রের প্রথম ইউনিট হলো পরিবার। প্রথম ইউনিটটা কি, প্রথম স্তরটা কি? পরিবার, ঠিক না? পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্ব, মানুষের সরাসরি এই পরিমণ্ডলের ভিতরে প্রথম স্তরটা হলো কি? পরিবার। এই পরিবারের ভিতরে শান্তি থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, আনুগত্য থাকতে হবে। এই পরিবারের ব্যবস্থার মধ্যে যদি শান্তি, নিরাপত্তা, আনুগত্য না থাকে, পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে, অস্থিরতা থাকে, তাহলে সেই পরিবারগুলি দিয়ে তো সমাজ ব্যবস্থা হবে না, সেই সমাজ দিয়ে তো সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে না। এই জন্যে প্রত্যেকটি পরিবারকে আদর্শ পরিবার হতে হবে, যেই পরিবারের ভিতরে শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে, স্থিতিশীলতা থাকবে, মায়া মমতা থাকবে, সেরকম পরিবার হতে হবে। আর সেই জন্য চাই এই পরিবারের প্রধান হচ্ছে মাতা পিতা, এই মাতা পিতা কে পরিবারের সন্তানেরা সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ কর্তৃক এই মাতা পিতার সম্মান ইজ্জত কি করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং এটা মানুষের জন্য কর্তব্য হিসাবে, পালনীয় কর্তব্য হিসাবে বিধান করে দেওয়া হয়েছে। মাতা পিতার মর্যাদা ও অধিকার স্বীকৃত, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, তাদের সেবা করবে, সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাতা পিতা যখন যৌবন বয়স থাকে তখন সন্তানের প্রতি ততটা কি হয় না, মুখাপেক্ষ হয় না, কিন্তু মাতা পিতা যখন বার্ধক্যে উপনীত হয়, একটু বয়স বাড়ে, তখন সন্তানের উপরে নির্ভরতা বাড়ে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থায় উল্লেখ করে কোরআন কারিমে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের মাতা পিতার দুইজনের একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয় তোমাদের কাছে, তারা যদি বৃদ্ধ বয়সে জীবিত থাকেন তাহলে তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, উফ বলবে না। ফালা তাকুল্লাহুমা উফিন, এর দ্বারা উদ্দেশ্য হলো কোনো কষ্টদায়ক শব্দ তাদের প্রয়োগ করবে না, ব্যবহার করবে না। বলে একটা নাহার হুমা, তাদেরকে ধমক দিবে না, মাথা ঝাঁকুনি দিয়ে কথা বলবে না, বিনয়ের সাথে কথা বলবে, মার্জিত ভাতায় কথা বলবে। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন অকুল্লাহুমা কাওলান কারীমা, পরে না আমার সাথে অকুল্লাহুমা কাওলান কারীমা, বলো কাওলান কারীমা, ভদ্রচিত সভ্যতা ভব্যতা দিয়ে, চমৎকার সুন্দর মায়া মমতা দিয়ে মাতা পিতার সাথে তোমরা আচরণ করো। কতটা মায়া মমতা দিবে, কতটা নম্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে পেশ করছেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, আল্লাহ পাক বলেন তোমাদের বিনয়ের দানা দুটি বিছিয়ে দিবে, যেমন পাখিরা উড়ন্ত অবস্থা থেকে যখন নিচে নামে তখন তাদের পাখা দুটি গুটিয়ে দেয়, বিনয়ের সাথে না গুটালে উপরের থেকে তারা নামতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পাখিরা বলেন পাখিরা যেভাবে তাদের পাখা দুটি গুটিয়ে দেয়, তেমনি করে তোমাদের আনুগত্যের পাখা মায়েদের সামনে পিতাদের সামনে বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না, সেবা দিবে, সুন্দর ব্যবহার করবে, আর মহান রবের দরবারে দোয়া করবে তোমরা, অকুর রব্বির হামুনা কামা রব্বায়ানি সগীরা, বলবে হে আল্লাহ আমাদের মাতা পিতাকে আপনি দয়া করেন রহম করেন সেইভাবে আপনার কুদরতি ব্যবস্থাপনায়, যেভাবে আমাদেরকে ছোটকালে শৈশবে তারা কি করেছিল লালন পালন করেছিল, শৈশবে সন্তানেরা কতটা অসহায় থাকে, মা বাবার প্রতি যতটা মুখাপিকি থাকে, বৃদ্ধ বয়সে মাতা পিতা সন্তানের প্রতি সেরকম মুখাপিকি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাপ যেমন তোমাদেরকে শৈশবে কত কষ্ট করে রাত নাই দিন নাই খাওয়া নাই নেওয়া নাই তোমাদের সুখ শান্তির চিন্তা করে তোমাদেরকে বড় করেছিল যত্ন সহকারে, এমনি করে বার্ধক্য অবস্থায় মাতা পিতাকে তোমরা যত্ন নিও এবং আমার কাছে তোমরা প্রাণ ভরে দোয়া করো। আল্লাহু আকবার, পরেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। এটা ছিল দ্বিতীয় মূলনীতি, যে পারিবারিক ব্যবস্থার ভিতরে শান্তি এবং স্থিতিশীলতা নিরাপত্তা থাকতে হবে, তখন যখন পরিবারের প্রধান মা বাবার সম্মান ইজ্জত এই পরিবারের ভিতরে সন্তানদের কাছে বজায় থাকবে, সে কথার গুরুত্ব আরোপ করে আল্লাহ পাক এই নির্দেশনা দিলেন। তৃতীয় মূলনীতি হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ। সমাজের ভিতরে নিরাপত্তা কিভাবে থাকবে, সৌহার্দ্যপূর্ণ আচরণ কিভাবে থাকবে, মানুষ হলো সামাজিক জীব, তারা কিভাবে পারস্পরিক ব্যবহার করবে, একে অপরের সাথে কি সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সামাজিক জীবনে পারস্পরিক সাহায্য সহানুভূতি প্রদর্শনের প্রতি গুরুত্ব আরোপ করে কোরআনুল কারীমে নির্দেশ দিচ্ছেন ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, ওয়াতিদাল কুরবা হাক্কাহু অর্থাৎ নিকট আত্মীয়দের হক পাওনা তোমরা বুঝিয়ে দাও, যারা আত্মীয় স্বজন একে অপরের উপরে কিছু হক পায় কি না, হক পায় না, হক পায়, সেই হকগুলি তোমরা সুন্দরভাবে কি বুঝিয়ে দাও, আর কি ওয়াল মিসকিন
আত্মীয় স্বজন তারা বংশের সাথে রিলেটেড ঠিক না আর মিসকিন তারা বংশীয় না পাড়া প্রতিবেশী যারা কালেমা গো মুসলমান ঠিক না এই অভাবী মিসকিন অসহায় তাদের হক তোমরা বুঝিয়ে দাও তাদের হক আছে আছে কি না আপনার সম্পদ আছে আরেকজনের কোনো সম্পদ নেই অসহায় মিসকিন কিন্তু আপনার আমার সেই সম্পদের মধ্যে তার কিছু হক আছে এই কথা কে বলছেন আল্লাহ অফিয়ামালিহিম হকুন লিসাইলি ওয়াল মাহরুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনীদের সম্পদের ভিতরে প্রার্থী এবং বঞ্চিতদের কি রয়েছে হক রয়েছে গরিব অসহায় মানুষের হক রয়েছে সেই হকগুলি দিয়ে দিলে তাহলে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে নিরাপত্তাপূর্ণ ব্যবস্থা হবে এবং পারস্পরিক সম্পদ বৃদ্ধি হবে সুবহানাল্লাহ সম্পৃক্তি রক্ষা হবে সুন্দর একটা সমাজ কায়েম হবে আপনার সাবিল এবং যারা মুসাফির পথিক সেই পথিকদেরকে মুসাফিরদেরকে তোমরা সাহায্য করো অনেক সময় দেখা গেছে অনেক মালদার বড় লোকও কি হয়ে যায় মুসাফির অবস্থায় কি হয়ে যায় তিনি থেকে যান বিপদে পড়ে যান তখন কারো কাছে যদি সাহায্য প্রার্থী হয় তাহলে তাকে সাহায্য করা কি উচিত এ হলো সামাজিক নিরাপত্তা এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ ব্যবস্থার জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজন গরিব মিসকিন এবং পথিকদের হক আদায় করে দেওয়ার জন্য বলছেন এটা হলো তৃতীয় মূলনীতি চতুর্থ মূলনীতি হলো অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠা অর্থের লেনদেন কিভাবে হবে আয়টা কিভাবে হবে ব্যয়টা কিভাবে হবে নিজের ইচ্ছা অনুযায়ী আয় করা যাবে না এবার নিজের ইচ্ছা অনুযায়ী ব্যয় করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হালাল পথে আয় করতে হবে এবং হালাল পথে ব্যয় করতে হবে ঠিকই না হালাল পথে আয় করতে হবে হারাম পথে আয় করা যাবে না হারাম পথে আয় করা যাবে না হালাল পথে আয় করতে হবে হালাল পথে ব্যয় করতে হবে টাকা যখন আপনার পকেটে আসবে আপনার নামে যখন ব্যাংক ব্যালেন্স হবে সেই টাকার মূল মালিককে এ কথা সব সকলকে মেমোরিতে রাখতে হবে মনে রাখতে হবে যে আসলে এই টাকা পয়সা সম্পদের মূল মালিক হলেন কে আল্লাহ আমি আমানতদার এই আমানতদের আমি কি করব যথাযথ ব্যবস্থা আমানত সুরক্ষা করব এবং আমানত যথাযথভাবে আদায় করে দেব ই আমানত সন্দে রোজানত জামাত দর হাকিকত মালিকে হার শাই খোদা আল্লাহু আকবার তুমি বলছেন এই সব আমানত ধন সম্পদ গাড়ি বাড়ি সম্পদ এই সবগুলির মালিক প্রকৃত মালিক আল্লাহ আমাদের কাছে রাখছেন আমানত এই আমানত সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হবে লা ইমান আলিমান লা আমানত লাহু আল্লাহ রাসূল বলছেন যার আমানত দারি নাই তার কি না ইমান নাই এই জন্য অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের অপব্যয় নিষিদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা ওয়ালা তুবাদ্দির তাবদীরা যে তোমরা অপচয় করো না অপব্যয় করো না এই অপচয় এর ব্যাপারে অপব্যয়ের ব্যাপারে কোরআন কারিমে দুইটা শব্দ এসেছে এক হলো তাবজির আর এক হলো ইসরাফ ওয়ালা তুসরিফু কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে খাও এবং পান করো কিন্তু অপব্যয় করো না তাহলে এই দুইটা শব্দের ভিতর পার্থক্য কি কেউ কেউ বলেছেন কোন কোন মুফাসসির বলেছেন যে তাবজির আর ইসরাফ দুটি শব্দই সমার্থবোধক একই অর্থে ব্যবহার হয়েছে যে অপব্যয় করো না আর কোন কোন মুফাসসির বলেছেন তাবজির হচ্ছে অন্যায় কাজে ব্যয় করা অন্যায় কাজে কি করা ব্যয় করা হারাম কাজে নিজের অর্জিত সম্পদ সেটা হারাম হোক আর হালাল হোক এইটা অন্যায় কাজে ব্যবহার করানো তাবজির আর ইসরাফ বলে হালাল কাজে সীমা লঙ্ঘন করা যেখানে লাগে 100 টাকা খরচ করলো 300 টাকা 100 টাকা এটা স্বাভাবিক ছিল কিন্তু 300 টাকা কি খরচ করে সে করছে ঠিক না এই জন্য ওইটাকে বলে ইসরাফ দুইটাই নিষিদ্ধ দুইটাই কি তাবজিরও করা যাবে না ইসরাফও করা যাবে না কেন করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশশায়াতীন নিশ্চয় অপচয়কারী অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই শয়তানের
ভাই وكان الشيطان ربه كفورا আর শয়তান হচ্ছে অকৃতজ্ঞ তার রবের প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতের কৃতজ্ঞতা করে না এইজন্য শয়তানের তোমরা ভাই হয় না তোমাদের জবাবদিহি করতে হবে শয়তান তো অভিশপ্ত তার পুরাটাই অভিশপ্ত সে নিজে অভিশপ্ত তার চিন্তা চেতনা কর্ম সব অভিশপ্ত সুতরাং এই তাকজির ইসরাফ এটা শয়তানি কাজ এই শয়তানি কাজে তোমরা পা বাড়িও না এখন কোন প্রার্থী কোন গরিব মানুষ তাদেরকে তারা যদি চায় সব সময় কি আপনি দিতে পারছেন না কোন সময় আপনার পকেটে টাকা থাকে না বা আপনার ঘরে কিছু থাকে না যেই সময় দিতে পারছেন না তাহলে তাদেরকে আপনি যে চাইলো তাদেরকে কিভাবে বিদায় দিবেন এটা সুন্দরভাবে বিদায় দেওয়া আছে আছে না নাই তাকে যে আপনি অনুকূপে কি করলেন এখন তাকে যে কি করলেন মানে দিলেন না এখন কি বলে তাকে বিদায় দিবেন তোমাকে দিতে পারবো না ধমক দিয়ে অনেক আছে ভালো এখন আমি ব্যস্ত আছি এখন পয়সা নাই পরে এসো এরকম গুলা ঠিক না সুন্দরভাবে বলার মধ্যেও কি সওয়াব সুবহানাল্লাহ ওই লোকটা তো আল্লাহর বান্দা ওকে তো আল্লাহ পাক দুপুরে খাওয়াবেন বিকেলে খাওয়াবেন ব্যবস্থা একটা হয়ে যাবে কিন্তু আপনার হাত দিয়ে এখন হচ্ছে না এতে আপনাকে আফসোস করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কোন সময় এই গরিব মিসকিনদেরকে যদি ফিরিয়ে দিতে হয় তুমি যদি কিছু না দিতে পারো তাৎক্ষণিক ভাবে তাহলে তুমি তুমি সুন্দর ভাষা দিয়ে তাকে তুমি তাকে বিদায় দাও সুবহানাল্লাহ বলো যে ভাই এখন তো আমার পকেটে নাই আল্লাহ পাক দিলে আমি আশা করতেছি আল্লাহ পাক দিলে তোমার এই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য আমি কি করব চেষ্টা করব আমি দেবতন পরে আসিও সুন্দর ব্যবহার করে কি এবং সেই গরিব লোকটা পিছনে গিয়ে বলছে স্যার তো দিতে পারে নাই কিন্তু সুন্দর ব্যবহার করে আমাকে কি এটাও বলতে পারেন যে আল্লাহ তোমার ব্যবস্থা করে দেন আল্লাহ তোমাকে মানে সুন্দর একটা ব্যবস্থা করে দেন একটা দোয়া করে দিলেন তাকে এইভাবে তাকে বিদায় দিতে হবে ধমক দেওয়া যাবে না আমার ভাইয়েরা পঞ্চম মূলনীতি হলো সম্পদ যেমন অপচয় করা যাবে না অপব্যয় যেমন করা যাবে না আবার সম্পদ মুষ্টিবদ্ধ করে কুক্ষিগত করে কৃপণতাও করা যাবে না সুতরাং অপব্যয় এবং কি কৃপণতা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে বলেন আল্লাহ আকবার যে সমাজের ভিতরে থাকবে না অপব্যয়কারী থাকবে না কৃপণ থাকবে না কি কৃপণ এবং বখিল মধ্যমপন্থী হয়ে কি করতে হবে সম্পদের ব্যয় করতে হবে সুষম বণ্টন করতে হবে তাহলে সমস্ত মানুষ তাদের অধিকার ন্যায়ভাবে তারা পাবে এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সম্পদ নিয়ে কার্পণ্য করা যাবে না এটা কোন মন্দ স্বভাব ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমাম মাহসুরা আল্লাহ পাক বলছেন যে তোমার হাতকে গদ্দানের সাথে গলার সাথে লটকিয়ে রেখো না গলার সাথে যদি বান্ধে রাখে হাত তাহলে হাত নাড়াতে পারবে তার মানে একদম মুষ্টিবিদ্ধ তখন তার সে পয়সা দিতে পারবে না এর দ্বারা উদ্দেশ্য হলে বকিলি করো না আবার বলছেন ওলা তাফসুতুয়া কুল্লাল বাস আর একবারে মেলে দিও না যা আছে সব কিছু দিয়ে দিলে সেটাও করবো না তাহলে কি হবে তাহলে তুমি নিন্দিত হয়ে আর আফসোসকৃত হয়ে বসে থাকতে হবে যারে আমার পকেটে ছিল 5000 টাকা ফকির একজন চাইছে সব দিয়ে দিলাম এখন আমি দুপুরে লাঞ্চ করবো কি আর আমার বাসায় আমার বউ খাবো কি এরকম অবস্থায় যেন পড়তে না হয় অর্থাৎ এই নির্দেশনা হলো তাদের জন্যে যারা সব কিছু দান করে যারা সেই ঝুঁকিটা কি করতে পারে না সামলাতে পারে না সবল করতে পারে না তাদের জন্য কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রবল বিশ্বাস যারা দান করে নিজে অভাব এবং ক্ষুধার্ত থাকার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে
তার জন্য এই নির্দেশনা না ছিলেন আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাকে নিয়ে আসলেন সাদা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে জারদার মতো পরে আর হযরত আবু বকর আনলেন তার ঘরের সব কিছু যা আছে একটা পোটলা ভরে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি ঘরে তুমি কি আনছো কইতে হুজুর এই ছোট্ট একটা পোটলার ভিতরে যা কিছু আছে আমার ঘরে সব কিছু নিয়ে আছি তো তোমার ঘরে কি ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছে সুবহানাল্লাহ জাগতিক কোনো সম্পদ নাই ওনাদের জন্য এটা সম্ভব ওনাদের জন্য কি আল্লাহ রাসূল বলেন তোমরা যা দান করছো সকলের দানের থেকে আবু বকরের দান সেরা দান শ্রেষ্ঠ দান বেশি দান সবাই বলে যে আমরা এত দিলাম আমাদের থেকে উনি একটা ছোট্ট পোট্টা নিয়ে আসেন এটা বড় হলো কেমন আল্লাহ রাসূল বলেন তোমরা কিছু আনছো আর কিছু রেখে আসছো আর উনি সব ভুলে নিয়ে আসছে সুবহানাল্লাহ আমার ভাইরা এই আয়াত তখন নাযিল হয় আল্লাহ রাসূলের দরবারে এসে একটা তরুণ একটা ছেলে একটা যুবক ছেলে এসে আল্লাহ রাসূলের দরবারে আবদার করলেন হে আল্লাহ রাসূল আমার আম্মা পাঠিয়েছেন আপনার কাছে একটা জামা নেওয়ার জন্য আপনার একটা জামা দেওয়ার জন্য আমাকে আমি যেন সেই জামাটা গায়ে দিতে পারি আল্লাহ রাসূলের জামা আল্লাহ রাসূল বলছেন যে দেখো আমার এই শরীরের যে একটা জামা আছে এই জামাটা ছাড়া আর কোনো জামা আপাতত নাই আবার আল্লাহ পাক যখন আমাকে ব্যবস্থা করবেন পরে আসো তোমাকে একটা ব্যবস্থা করব ছেলেটা চলে গেল বাড়িতে যাওয়ার পরে মাকে এই কথা বললে বলার পরে মা বলছেন না হুজুরকে গিয়ে বলো আল্লাহ রাসূলকে কি বলো যে হুজুরের গায়ে যেটা জামা আছে সেইটা যেন দিয়ে দেয় এটাও কিন্তু এক পরীক্ষা জোরে বলেন ঠিক কি না সিস্টেম আর কি এরপরে গিয়ে আসি বললেন বলার পরে আল্লাহ রাসূল তো রহমাতালিল আলামিন দ্বিতীয়বার যখন আবদার করলেন আবেদন করলেন তখন নিজের জামা নিজের কোট্টাটা খুলে কি ওই ছেলেটাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এরপরে তো নামাজ রক্ত হলো ও তো চলে গেছে আল্লাহ রাসূল বেলাল আজান দিলেন সাহাবা একরাম অপেক্ষা করছেন আল্লাহ রাসূল কেন আসে না জামাতে সময় হয়ে গেছে খবর নিয়ে দেখলেন আল্লাহ রাসূল ঘরে বসে আছেন কিন্তু শরীরে কোনো জামা নেই বিষয়টা কেমন হলো সাহাবা একরাম জানলেন সব কিছু আল্লাহ রাসূল আল্লাহ পাক তখনই এই আয়াতটা কি নাজিল করলেন যে একদম সব কিছু খুলে দেওয়া যাবে না সব কিছু হাত মেলে দেওয়া যাবে না বলে আল্লাহু আকবার কিন্তু এই আমলটা হলো সাধারণ মুসলমানের জন্য কিন্তু বিশেষ যারা আছে আল্লাহর বান্দারা যারা ঝুঁকি নিতে পারে তারা সব কিছু দিয়ে দেওয়া এটা নাজায়েজ নয় আল্লাহ রাসূল কাউকে নিষেধ করেন নাই আর বলেনও নাই যে সব দিয়ে দাও আর যারা দিয়ে দিচ্ছেন তাদেরকে নিষেধ করে নাই তাহলে দুইটাই কি আছে চালু আছে আমার ভাইরা এ হলো চতুর্থ পঞ্চম মূলনীতি ষষ্ঠ মূলনীতি হলো রিজিক বন্টনে নিরঙ্কুশ এখতিয়ার হলো আল্লাহর এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে মানতে হবে রিজিকের রিজিক বন্টন যে করেছেন কাউকে আল্লাহ কোটিপতি বানাইছেন কাউকে লাখপতি বানাইছেন কাউকে ফকির বানিয়েছেন জোরে বলেন ঠিক কি না কাউকে প্রেসিডেন্ট বানাইছেন কাউকে এমপি বানাইছেন কাউকে ভোট দেওয়ার মালিক বানাইছেন জনগণ বানাইছেন ঠিক ঠিক না এই যে একটা সিস্টেম বলছে সব কিছু নিরঙ্কুশ মালিক কে সুতরাং কারো রেজেক টাকা পয়সা ধন সম্পদ দেখে হিংসা করার সুযোগ নাই আফসুস করার কোনো প্রয়োজন নাই মা সম্পদ না থাকলে আল্লাহর ভরসা করতে হবে সাবর করতে হবে সম্পদশালীকে শকর আদায় করতে হবে বলেন আল্লাহু আকবার এটা একটা মূলনীতি এই বিশ্বাসে যেই সমাজ ব্যবস্থা কায়েম হবে সেখানে কোনো মারামারি হবে না চুরি ডাকাতি হবে না সেখানে তার উপরে জুলুম হবে না কারোর সম্পদকে অবৈধভাবে মানে ছিনিয়ে নেওয়ার মতো দুর্ঘটনা ঘটবে না জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার রব তোমার প্রভু যাকে ইচ্ছা রেজেক প্রশস্ত করে দিয়েছেন আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রেজেক সংকীর্ণ করে দিয়েছেন কমিয়ে দিয়েছেন
এই ব্যাপারে তোমাদের কারো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল অবস্থা সম্পর্কে তিনি অভিজ্ঞ, তিনি দেখেন, শোনেন, জানেন। সুবহানাল্লাহ। কাকে কি দেওয়া লাগবে, কাকে কি দিলে কি হবে, এ কথা কে জানেন? কোন মানুষ যাকে দেওয়া হয়েছে সে জানে না। জানে কে? মানুষ সৃষ্টি 50,000 বছর আগে তার রিজিক মানে রিজিক কি দেওয়া হয়েছে বলেন আল্লাহ আমার ভাইরা। সুতরাং এইভাবে কথাটা মেনে নিতে হবে। সপ্তম মূলনীতি হচ্ছে যে মানব বংশের ধ্বংসের চেষ্টা এটা ঘৃণতম এবং জঘন্য পন্থা। সম্মানিত হাজরিন, যে দারিদ্রের আশঙ্কায় সন্তান হত্যা এবং জন্ম নিয়ন্ত্রণ এটা মারাত্মক অপরাধ। যে অভাব হবে খেতে পারবে না, এই জন্য মা বাপ মানে এই চিন্তা যদি করে যে বেশি সন্তান হলে তাহলে খাওয়াইতে পারবো না, আমি বিপদে পড়বো, মুসিবতে পড়বো, তাহলে কি হবে? মানে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের তার নির্দেশের ব্যত্যয় ঘটবে এবং তার আইনকে অমান্য করা হবে। আল্লাহ রাসূল বলছেন যে তাজাব্বাজুল উদুদ আল উলুদ, যেই নারী বেশি সন্তান দেয়, যে স্বামী ভক্ত সেই রকম নারীকে তোমরা বিয়ে করো। আর যদি সন্তান কমিয়ে দেওয়ার চিন্তা করে উম্মতে আর চোখে চুমা দেয় রহমাতাল্লিল আলামিন, আরে আমার নবী সুপারিশ পাবো, তাহলে কি পাওয়া যাবে? কত বলেন পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দারিদ্রের আশঙ্কায় সন্তান হত্যা করা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয় যে গরিব হয়ে যাব। আল্লাহ পাক বলছেন যে নাহনু নারজুকুহুম, আমি তাদের রেজক দিব এবং তোমাদেরকে না খাওয়াই মারবো না, তোমাদের রেজক দিব, সন্তানের রেজেক দেব আর জন্মদাতা গর্ভধারিণীর রেজেকের ব্যবস্থা করব। বলেন আল্লাহু আকবার। আর এই রকম সিস্টেম করে কৌশলে নিয়ন্ত্রণ করা, মানুষ হত্যা করা, ভ্রূণ হত্যা করা, এটা হচ্ছে জঘন্য অপরাধ। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরকের পরে যে বড় গুণাটি সবচেয়ে বড় গুণা উল্লেখ করেছেন তা হলো আনতাকতুলা ওয়ালাদাকা খাশিয়া তাইয়াতামা মা কা বুখারী এবং মুসলিম শরীফে হাদিস। আল্লাহ রাসূল বলেছেন শিরক হলো সবচেয়ে বড় গুণা, এরপরে দ্বিতীয় বড় গুণা হলো এই ভয়ে সন্তানকে যদি তুমি হত্যা করো তোমার সাথে খাবার খাবে তুমি দরিদ্র হয়ে যাবে, এই ভয়ে তুমি সন্তানকে হত্যা করলে, তাহলে এটা হলো সবচেয়ে বড় কবিরা গুণা। জোরে বলেন নাউযুবিল্লাহ। অপরদিকে আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিদুআফাইকুম, তোমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হও আর রিজিক প্রাপ্ত হও কি জন্য জানো? শুধু তোমাদের কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির কারণেই নয়, বরং তোমাদের যারা দুর্বল আছে, অসহায় আছে, তোমাদের উপরে যারা ডিফেন্ডেড, তাদের জন্য তোমরা রিজেক পাও। সুবহানাল্লাহ। তোমার ঘরেও কিন্তু আরো কয়েকজন আছে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে যারা আছে তারা ঘরে, তারা কামাই করছে না, রোজগার করছে না, তুমি একজনের করছো, ওই পাঁচজনের রিজেকের ব্যবস্থা কে করে? আরো জোরে বলেন কে? ওয়ানা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যারা চলে মানুষ ছাড়া পশু পাখি হ্যাঁ যা আছে মানে যত আছে সব কিছুকে খাওয়ায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। গরুর খাবার জোগাড় করে দেন, মহিষের খাবার জোগাড় করে দেন, এত বড় বিশাল হাতির খাবার জোগাড় করে দেন, এমনকি সাপের খাবার জোগাড় করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, আহসানুল মাখলুকাত, আল্লাহর খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন এই পছন্দের বান্দাদের কেরেজে কেরে কি ব্যবস্থা করবেন না, এটা কি কখনো বিশ্বাস করা যায়?
এটা কি বিশ্বাস করা যায়? সুতরাং দারিদ্রতা বা সন্তান হত্যা করা যাবে না। অষ্টম মূলনীতি হলো নৈতিক অবক্ষয় মুক্ত সমাজ গঠন করতে হবে। যেই সমাজের ভিতরে মানুষের নৈতিকতা থাকবে, চরিত্রভাত আদর্শ মানুষ আদর্শ চরিত্রের অধিকারী থাকবে। নৈতিক অবক্ষয় যদি হয়, চরিত্রহীন যদি হয়, কোটি কোটি মানুষ থাকলে সেই মানুষের সমাজ থাকে না, সেটা পশুর সমাজে পরিণত হয়ে যায়। যেটা বলে ঠিক না, আজকের পশুরা যে কাজ করে না সেই সব কাজ করা শুরু করে দিয়েছে, মানুষ সমকামিতার মতো কাজ করা শুরু করে দিয়েছে, নিজের পছন্দের মতো গুরু হয়ে যায়, মুখোশ পরে ঘোড়া হয়ে যায়, ছাগল হয়ে যায়, কুকুর হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং যে নৈতিক অবক্ষয় মুক্ত সমাজ গঠনের জন্য আল্লাহ পাক এই অবক্ষয় যাতে না হয়, সমাজটা সুন্দর থাকে, পরিচ্ছন্ন থাকে, সেই জন্য ব্যভিচারকে নিষিদ্ধ করেছেন। এই জন্য ব্যভিচার যাতে না হয় পর্দার ব্যবস্থা করেছেন, নারী পুরুষের অবাধে সহাবস্থানকে নিষিদ্ধ করেছেন। সেই আইন আমাদের মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। তোমরা অশ্লীলতা বেহায়াপনা জিনার নিকটবর্তী হও না, কেননা এটি একটি মারাত্মক অশ্লীল কাজ, এটা হচ্ছে ঘৃণিত একটি পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের যে একটি সুন্দর স্বচ্ছ পরিচ্ছন্ন একটা ব্যবস্থা করে দিয়েছেন, সেটা হলো নেকা বিবাহ। ধরে বলেন ঠিক কিনা, একজন নারী পুরুষের সাথে সম্পর্কের হালাল ব্যবস্থা, আর এরই মাধ্যমে মানব প্রজন্মের ধারাবাহিকতা কেমন করুন কি থাকবে, বাকি থাকবে। এর বাহিরে একজন নারী পুরুষের সাথে দৈহিক যৌনিক সম্পর্ক হতেই পারে না। আমার ভাইরা, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপর হচ্ছে জীবন এবং সম্পদের নিরাপত্তার ঘোষণা করলেন আল্লাহ পাক। এটা হলো নবম মূলনীতি, মানুষ খুন করা মহাপাপ, মানুষকে খুন করা যাবে না, মানুষ খুন করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি ইল্লা হাররা আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ব্যতীত অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করা যাবে না। যে ব্যক্তি এরকম মানুষ হত্যা করে, সে সমস্ত মানুষকে যেন হত্যা করে দেয়। একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। ওমেন কাতালা নাফসান বেগাইরে নাফসিন ফাকাআন্নামা কাতালা নাসা জামিয়া। যে ব্যক্তি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সেজন্য একজন মানুষের কারণে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হবে, গুনাহ হবে, সেই গুনাহ তার আমল নামায় আসবে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং এরকম মানুষ হত্যা করা এটা মহাপাপ, কবিরা গুনাহ। তবে শরিয়াত নির্ধারিত কিছু কাজ আছে যেই কারণে মানুষ হত্যা করা আল্লাহ বৈধ করেছেন, সেইটা হলো মৌলিক তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা কারণে একজন মানুষকে হত্যা করা যাবে, এটা কোরআন হাদিস থেকে এই নির্দেশনা পাওয়া যায়। একটা হলো বিবাহিত কোনো নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, ব্যবিচারে লিপ্ত হয়ে যায়, তারে সঙ্গে সার করে তাকে হত্যা করা এটা শরীয়তে বৈধ। আর দ্বিতীয় হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, নিহত ব্যক্তির আত্মীয় স্বজন কে সার দাবি করতে পারে, তাও কিন্তু প্রশাসন সেই ব্যবস্থা করে দিতে হবে, তাকে মানে ফাঁসি দিয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে, কিন্তু সেখানে বাড়াবাড়ি করতে পারবে না। যে নিহত হয়েছে যে ব্যক্তি, সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে তো আল্লাহ পাক এই রায় দিয়েছেন যে তার বিচার চাওয়ার জন্য, এবং তাদের পক্ষে তো আল্লাহ আল্লাহ রাসূল আছেন, কিন্তু সেখানে বাড়াবাড়ি করা যাবে না যে আমার ফলা মারছো তোরা দশ ফলা মারিলাম, একজন মারছো বিশ জন মারিলাম তোরা, এরকম বলা কি সীমা লঙ্ঘন করা যাবে না। সেখানে আরো একটা অপশন আছে, যদি এই নিহত ব্যক্তির আত্মীয় স্বজন কিসাসের পরিবর্তে যদি দিয়াত অর্থাৎ মুক্তিপণ হিসাবে যদি রাজি হয়ে যায়, যে ব্যক্তি নিহত হয়েছেন সেই ব্যক্তিকে তো আর পাওয়া যাবে না, তবে আর্থিকভাবে যদি তারা সুবিধে নিতে চায় সেটাও কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত আছে। এটাও সমাজ শান্তি স্থিতিশীলতার জন্য এটা একটা বড় রকমের মানে বিধান আল্লাহ পাকের কোরআনের এবং শরিয়াতের, বলেন আলহামদুলিল্লাহ। আর তৃতীয় ব্যক্তি হলো যে ইসলামের ভেতরে আছে, যে মুমিন দাবি করেছিল দীর্ঘদিন আছে, তিনি ইসলাম কবুল করার পর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর বা ইসলাম গ্রহণ করার পর পুনরায় ইসলাম
থেকে কি হয়ে ইসলাম ত্যাগ করে সে কোথায় চলে গেল মুরতাদ হয়ে গেল মুসলমান হয়ে গেল বলে নাউজুবিল্লাহ এইরকম মুরতাদ কে কি করতে হবে মানে হত্যা করা যায় তিন কারণ ছাড়া আর কেউ হত্যা করা যাবে না এরপরে দশম দশম মূলনীতি হচ্ছে যে দুস্থ এবং এতিমদের নিরাপত্তা এবং পুনর্বাসন ব্যবস্থা করতে হবে যারা অসহায় দুস্থ সেই সব মানুষগুলি শুধু পথে একটা বাসন নিয়ে বসবে আর খয়রাতির একটা ঝুলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে করবে এটা ইসলামী সমাজ এই জিনিস কি করে না গ্রহণ করে না বরং কোরআন সুন্নার আলোকে যদি সমাজ ব্যবস্থা যাই আমরা তাহলে সেই সমাজে কি থাকবে যে এই রাষ্ট্রীয়ভাবে এই এতিম দুস্থ মানবতার জন্য একটা ব্যবস্থা করতে হবে যাতে করে মানুষের দূরে দূরে গিয়ে তারা ঝুলি না নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু মাল আল ইতিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা যে তোমরা এতিমের মালের নিকটবর্তী যেও না অনেক সময় এতিমকে অসহায় মনে করে তার সম্পদকে আত্মসাৎ করার জন্য তার নিকট আত্মীয়রা অনেক সময় কি ষড়যন্ত্র করে কি বলেন করে কি না করে এই জন্য এতিমদের ব্যাপারে কি থাকতে হবে সাবধান থাকতে হবে আল্লাহ রসুল বলছেন ইনশাআল্লাহ রাসিল এতিম ওয়াকিমিল মিসকিন তুমি যদি এতিমের মাথায় হাত বুলাও এবং তাদেরকে খানা খাওয়াও মিসকিনদেরকে তাহলে তোমার অন্তর নরম হবে আল্লাহকে তুমি কাছে পাবে এগারোতম মূলনীতি হচ্ছে চুক্তি পূরণ করতে হবে ব্যবসায়িক চুক্তি হোক কথাবার্তা চুক্তি হোক রাজনৈতিক চুক্তি হোক যে কোনো চুক্তি মানুষ করবে পারস্পরিক লেনদেনে সেই চুক্তি পূরণ করতে হবে যদি ওয়াদা খেলাপের কি হয়ে যায় বেশি কি বেড়ে যায় তাহলে সেই সমাজে মুনাফিকি বেড়ে যাবে এবং শান্তি বা নিরাপত্তা হবে না আল্লাহ রাব্বুল শান্তি বা নিরাপত্তার জন্য কথাগুলি বললেন ওয়াফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসুলা তোমরা অঙ্গীকার পূরণ করো এই অঙ্গীকার সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে বারোতম হলো বেচা কেনায় পণ্য দ্রব্যের পরিমাণ ওজন ঠিক রাখতে হবে দুর্নীতিমুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা কি করতে হবে এজন্য যে জিনিসটি করতে হবে সেটা হলো অলফুল তাইলা ইজা কিলতুম অজিনা অজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম যখন মেপে দিবে তখন পরিপূর্ণ মেপে দাও আর সঠিক পাল্লা দিয়ে তোমরা ওজন করো জারিকা খায়রু আহসানু তাবিলা এটা হলো সুন্দর ব্যবস্থা আর এই ব্যবস্থা গেলে উল্টা গেলে তাহলে তোমাদের কি ক্ষতি আজকে ব্যবসা বাণিজ্যের ভিতরে চলছে দুর্নীতি ফাঁকিবাজি ওজনে কম মালে ভেজাল কত কিছু দেওয়া হচ্ছে মানুষ মানুষের শত্রু হয়ে দাঁড়িয়েছে ধরে বলেন ঠিক কিনা কুকুরে কামড়াইলে যতটুকুন ক্ষতি না হোক আজ তথাকথিত মানুষের চরিত্র এমন হয়ে গেছে যে কুকুরের চাইতে আরো কি আমরা খারাপ হয়ে গেছি বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মানুষ তো মানুষের জন্য আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস মানুষ মানুষের মানে কল্যাণের জন্য এই প্রীতি সৃষ্টি করা হয়েছে তেরোতম হলো যে সন্দেহ অমূলক ধারণা কি থাকতে হবে মুক্ত থাকতে হবে যে সমাজের ভিতরে লোকেরা শুধু অলিক ধারণা করে সন্দেহ পোষণ হয়ে যায় ব্যক্তির উপরে সন্দেহ হয় সমাজেরও সন্দেহ হয় দলের উপরে সন্দেহ হয় নানান রকম যে সন্দেহ সন্দেহ সৃষ্টি হয় তাহলে সেই সমাজে কি শান্তি হতে পারে এই জন্যে সন্দেহের পিছনে সন্দেহের পিছনে ধারণার পরিবর্তে জ্ঞানের পিছনে কি চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিল ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা যে এই তোমরা যে জিনিস জানো না তার পিছনে পড়ো না কারণ তোমাদের কান চোখ নাক সব কিছু কিন্তু জবাবদিহি করতে হবে সবাই কিন্তু সাক্ষী দিবে কিয়ামতের মধ্যে আজকে ফাঁকিবাজি করতে পারো আজকে ফাঁকিবাজি করতে পারো কিন্তু এমন একটা সময় আসছে যে আল্লাহর সত্যকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না সর্বশেষ যেটি সেটা হলো সর্ব অবস্থায় অহংকার এবং দাম্ভিকতা পরিত্যাগ করতে হবে অহংকার করা যাবে না দাম্ভিকতা করা যাবে না কারণ আপনার কি জন্য অহংকার করেন সম্পদের সম্পদ আজ আছে কাল নাই স্বাস্থ্যের আপনি স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে ঠিক কিনা এমন অসুস্থ হয়ে যেতে পারেন আপনি নিজেও হাঁটতে পারবেন না অপরের সাহায্য ছাড়া ঠিক কিনা ক্ষমতা ক্ষমতা আজ আছে কাল নাই ক্ষমতায় উঠায় কে আল্লাহ আবার নামায় কে আল্লাহ ওই আল্লাহ আছে নাই আছে কিনা নিজেরা চেষ্টা করে ক্ষমতা অনেক সময় কি আসতে পারে না আল্লাহ যতক্ষণ কি রাজি না থাকে আমার ভাইরা সুতরাং কি অহংকার করা যাবে না বলে তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়ালান তাবনুগাল জিবালা তুলা
যে তুমি জমিনের ভিতরে অহংকার করে পদভরে হেটোরা, তোমার তো এই শক্তি নাই যে তুমি পদাঘাতে তোমার পা দিয়ে আঘাত করে জমিনটা ফাটিয়ে একটা খাল বানাই দিবা, নদী বানাই দিবা, অথবা পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যাবে রাখবে, এমন শক্তি তোমাকে দেওয়া হয় নাই। সুতরাং এই যে একটি সুন্দর নিরাপত্তাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা, শান্তিপূর্ণ একটি সমাজ ব্যবস্থা, পরমানন্দ একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যশোরকে যে নির্দেশ দিয়েছিলেন মেরাজ পরবর্তী সময় সেই মদিনার জীবনে সেই সেই মূলনীতির আলোকেই তিনি একটি কল্যাণময় সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন, যে সমাজ ব্যবস্থায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, পিতার অধিকার মাতার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, একটি শান্তি কল্যাণময় সমাজ। যেই সমাজে প্রশংসা শুধু মুসলমানই করেন নাই, বহু অমুসলমান মনীষীরা করেছে, যুগ যুগ ধরে করতে থাকবে, সেরকম একটা সমাজ ব্যবস্থা কেয়ামত পর্যন্ত আর কেউ কায়েম করতে পারবে না। আসুন আমরা সেই মূলনীতির আলোকে আমরা সুন্দরভাবে আমাদের জীবন গঠন করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন।